আমি আমার ক্যারিয়ারে যতগুলো ছবি করেছি তার থেকে বেশি আমার মধ্যে আমি ছবি রিজেক্ট করেছি আমার হার্ডওয়ার্ক আছে আল্লাহর রহমত আছে বাট এর বাইরে আমার কোনো ব্যাকআপ ছিল না আমার কোনো গডফাদার নাই স্টিল নাই সো আমার অডিয়েন্সের যে অ্যাকসেপ্টেন্স এবং অডিয়েন্সের যে ভালোবাসা সেটার জন্য আমি আজীবন কৃতজ্ঞ তার বাইরে আমি আজকের ববি কখনোই হতে পারতাম না তফসম্ তুমি একদম নতুন একটা কোন ট্রেন্ড চালু করছে তোমার বিজলিতে ছিল বাংলাদেশের প্রথম সুপার উইমেন আমরা দেখেছি তোমার তোমার আরো একটা মুভি ছিল সেখানে তুমি জার্নালিস্ট ছিলে পাপে তুমি ডিফারেন্স ছিলে এখানে তুমি আমার মনে হচ্ছে যে আমরা ইন্ডিয়ার যে দুইটা মুভি দেখেছি হিরোইন বেস্ট সেটা হচ্ছে কারিনা কাপুরের হিরোইন এবং বিদ্যা বালানের দ্য টু পিকচার তেমনই একটা ফার্স্ট মুভি বাংলাদেশে হলো এবং তুমি সেটা করছো আবারও নতুন কিছু তুমি চালু করলে এবং হইচিস ময়ূর থ্যাংক ইউ সো মাচ এটা করে এভাবে বলার জন্য আমি বললাম যে আমি আমার সবসময় বলে আসি যে আমি আমার ক্যারিয়ারে যতগুলো ছবি করেছি তার থেকে বেশি আমার মধ্যে আমি ছবি রিজেক্ট করেছি আলহামদুলিল্লাহ যে এইটুক অপশনও আমার কাছে ছিল আমি একটু ট্রাই করেছি যে অডিয়েন্স যখন প্রথম দিকে আমাকে অ্যাকসেপ্ট করছে আমি অডিয়েন্সের অ্যাকসেপ্টেন্স ছাড়া এবং মানুষের সাপোর্ট ছাড়া কিছুই না আমার হার্ডওয়ার্ক আছে আল্লাহ রহমত আছে বাট এর বাইরে আমার কোনো ব্যাকআপ ছিল না আমার কোনো গডফাদার নাই স্টিল নাই সো আমার অডিয়েন্সের যে অ্যাকসেপ্টেন্স এবং অডিয়েন্সের যে ভালোবাসা সেটার জন্য আমি আজীবন কৃতজ্ঞ তার বাইরে আমি আজকের ববি কখনোই হতে পারতাম না এবং সবসময় এতটা হাম্বলি বলো এটা আসলে দারুণ ইটস ইটস ট্রু ট্রু ভেরি আমি ট্রাই করি যে যখন আমার অ্যাকশন ধর্মী দুই তিনটা ছবি আসছে আবার একটু প্রেমের গল্প আসছে আমি ট্রাই করি না একটু এবার ডিফারেন্ট কিছু করি একটু ট্রাই করি আমি অলওয়েজ তো এটাও একটা ভিন্ন ধর্মী ক্যারেক্টার আমার জন্য আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স যে আরেকজনের ক্রাইসিস আপস অ্যান্ড ডাউন আরেকজনের স্ট্রাগল এভাবে নিজের মতো করে ওন করে তারপর প্রচেয় করা এবং অডিয়েন্সের সঙ্গে কানেকশন বিল ডাম্প করা ইট দারুণ